চান্ডিগাঢ় যুব সংগঠনের নকআউট ফুটবলে সাডেন ডেথে বাগাবাজারকে হারিয়ে জয়ী সাজান একাদশ লোকনাথপুর। চান্ডিগাঢ় যুব সংগঠনের আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রবিবার। সাজান একাদশ লোকনাথপুর এবং বাগাবাজার একাদশের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ খেলায় প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই দুই দল গোলের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। দুই দল গোলের কয়েকটি সুবর্ণ সুযোগ পেয়েছে, কিন্তু গোলে পরিণত করতে ব্যর্থ হয়। খেলার নির্ধারিত সময় গোলশূন্য থাকে। পরে সাডেন ডেথের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়। টাইব্রেকারে 4-3 গোলে জয়ী হয় সাজান একাদশ লোকনাথপুর। প্রতিযোগিতায় বিজয়ী দলকে হাজি আরজুমন্দ আলী ট্রফি সহ নগদ 30,000 টাকা এবং রানার্স আপ দলকে হাজি কুতুবুদ্দিন লস্কর ট্রফি সহ নগদ 20,000 টাকার চেক তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল বারী লস্কর, চান্ডিগাঢ় জিপি সভানেত্রীর প্রতিনিধি দিলীপ কুমার রায়, মনিরুদ্দিন বড়বইয়া প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব সিরাজউদ্দিন বড়বইয়া, জসিমউদ্দিন বড়বইয়া, শামসুল আলম বড়বইয়া, হাজি কুতুবুদ্দিন লস্কর প্রমুখ। আমি বুঝতে পারি এই মাঠে সবচেয়ে রেকর্ড ভেঙে দিল আজকে দর্শক, কেননা 30,000-এরও বেশি দর্শক এই খেলা উপভোগ করছেন। ওনাদের ছবি সঙ্গে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি, ছবিটি হাতে তুলে দেবেন জালালউদ্দিন লস্কর এবং মনিরুদ্দিন লস্কর। আমাদের কমিটিকে দর্শন করছেন বিশিষ্ট ব্যবসায়ী সীতারাম দস্তর মহাশয়। এই কমিটি আমাদের কমিটিকে খেলা দর্শন করেছেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।